বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যের পূর্ণরাজ্য প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুর ও ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় টুইট করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানব। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রীতি, কি জানা যাচ্ছে? দেশের প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা দিয়েছেন ত্রিপুরা, মণিপুর ও মেঘালয়ের যে পূর্ণ রাজ্য দিবস আজ তাকে কেন্দ্র করে। একদমই দেখো অনব, আজকে পূর্ণ রাজ্য দিবস এবং এই পূর্ণ রাজ্যের শুভেচ্ছা প্রত্যেক বছর প্রধানমন্ত্রী জানান এবং এবারও সকাল সকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরাকে এবং তার সঙ্গে ত্রিপুরার সঙ্গে আরো দুই রাজ্যের আজকে পূর্ণ রাজ্য দিবস, তা হলো মণিপুর এবং মেঘালয়। এই যে উত্তর পূর্বের তিন রাজ্যের আজকে পূর্ণ রাজ্য দিবস অর্থাৎ স্টেটহুড দিয়ে তাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সকাল সকাল শুভেচ্ছা জানিয়েছেন। এবং দেখো অন্যতম পূর্ণ রাজ্য দিবস এবং এই পূর্ণ রাজ্য দিবসকে কেন্দ্র করে অনেক ইতিহাস অনেক গল্পই রয়েছে, তা আমাদের কারোরই অজানার নয়। বিশেষ করে আজকের দিন যা রাজ্যবাসীর জন্য অতি অতি গর্বের। অতীতের যে ত্রিপুরা তা কিন্তু আজকের আর ত্রিপুরা নয়, যেরকমটা আমরা দেখেছিলাম মহারাজা ধন্যমাণিক্য থেকে শুরু করে মহারাজা বিজয় মাণিক্য, সেই যে সাম্রাজ্য সম ত্রিপুরা তা আজকে ধরতে গেলে একেবারে ক্ষুদ্র ভূখণ্ড, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো একেবারে বিশেষ অংশ মাত্র আজ ত্রিপুরা। কিন্তু এই যে ত্রিপুরার আজকে ভারত ভক্তির পিছনে বহু বহু ইতিহাস রয়েছে, তার অনেক অতীত রয়েছে এবং সমস্ত অতীত ছেড়ে সামনের দিকে চলেছে ত্রিপুরা, যেটা কালের নিয়ম। সেই নিয়ম অনুযায়ী কিন্তু ত্রিপুরাও কার্যত এগিয়ে চলেছে নিজস্ব ছন্দে। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো অনেক বলতে হয় যে যে বড়ক জনগোষ্ঠী, সেই বড়ক জনগোষ্ঠীর কার্যত তোমার পার্বত্য ত্রিপুরার ভারতে যে যোগদান সেটা অনেকটাই বিভিন্ন রকমের সমস্যার সময় ছিল, যার মধ্যে অনেক বলতে হয় যে দেখো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর তিনি একেবারে ত্রিপুরাতে ভারত চুক্তির পক্ষে রায় দিয়েছিলেন। যদি একটু ইতিহাসের দিকে তাকায় পরবর্তী সময়ে কাঞ্চন প্রভা দেবী তিনি সেক্ষেত্রে ত্রিপুরাকে ভারতের ভুক্তির ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা পালন করেছিলেন। প্রথম অংশে যদি দেখি সি ক্যাটাগরির রাজ্য ছিল এই ত্রিপুরা, পরবর্তী সময় কেন্দ্র শাসিত অঞ্চল এবং তার পরবর্তীতে পূর্ণ রাজ্য হিসাবে ঘোষণা করা হয় ত্রিপুরাকে, অর্থাৎ 1972-এর আজকের দিনে 21শে জানুয়ারি পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও যদি বলি কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রশাসিত হিসেবে ঘোষণা করা হয় 1963-তে জুলাই মাসে। পরবর্তী সময়ে ভারতের যে চুক্তি, ভারতের সঙ্গে ত্রিপুরাকে অন্তর্ভুক্তির চুক্তি, সেই চুক্তিও স্বাক্ষর হয়েছিল 1949-এর 9ই সেপ্টেম্বর। পরবর্তীতে চুক্তি কার্যকর হয়েছিল কত না সেই বছরই, অর্থাৎ 1949-এর 15ই অক্টোবর। এই যে সমস্ত দিন এবং এই যে সমস্ত ধারাগুলোকে পেরিয়ে আজকে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস, যা আজকে রাজ্যের জন্য অত্যন্ত গর্বের একটি দিন এবং পালন হচ্ছে আজকে গোটা রাজ্যে দিনটি। প্রধানমন্ত্রী সকালেই শুভেচ্ছা জানিয়েছেন, এমনকি মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনিও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজকে রাজ্যভিত্তিক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি কার্যত উপস্থিত রয়েছেন আজকে রাজ্যভিত্তিক এই বিশেষ অনুষ্ঠানে। স্টেটহুড ডেকে কেন্দ্র করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে চলছে অনুষ্ঠান, আর তারই সঙ্গে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকের দিনকে পালন করা হচ্ছে, স্মরণ করা হচ্ছে। জেলায় জেলায় দলীয় কার্যকর্তা থেকে শুরু করে নেতৃত্ব সকলেই আজকের দিনকে পালন করছেন বলে যে খবর আমরা পাচ্ছি। একদম, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। সোশ্যাল মিডিয়ায় ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যগুলোর মণিপুর ও মেঘালয়ের পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে দেশবাসী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।